ঢাকা সিলেট রুটে কোটি টাকার স্কানিয়া হাইডেক বাস চালু হলো। দেশের বেসরকারি পরিবহন খাতে নতুন যুক্ত হলো অত্যাধুনিক স্কানিয়া হাইডেক বাস। ইন্দোনেশিয়ার লাক্সানা বডির সঙ্গে সুইডেনের স্কানিয়া ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই যানবাহন আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা সিলেট রুটে নামিয়েছেন এনা পরিবহন কোম্পানি। এগুলোর এক একটির মূল্য 1 কোটি টাকারও বেশি। আরামদায়ক, অপেক্ষাকৃত নিরাপদ ও দেশের পরিবেশ উপযোগী স্কানিয়া হাইডেক বাস। ঠান্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে এই বাসে। এর বৈশিষ্ট্য হলো চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপেক্ষাকৃত উপরে, দূর থেকে দেখতে একটি ডাবল ডেকারের মতো। 28 আসনের বাসগুলোর এক পাশে দুটি করে এবং আরেক পাশে একটি করে আসন রয়েছে। আসনে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এতে। এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিকুল ইসলাম বললেন, বর্তমানে ঢাকা সিলেট রুটে তাদের নন এসি, এসি ও হুন্দাই বাস চলছে। যাত্রীদের আরও আরামদায়ক, বিলাসবহুল আর নিরাপদ সেবা নিশ্চিত করতে সুইডেন থেকে বাস আমদানি করা হয়েছে। আগের যে কোনো বাসের চেয়ে আরামদায়ক, আসনও কোনো ঝুঁকি ছাড়াই ভ্রমণের নির্মল আনন্দ দেবে এটি। পরিবহন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা আরও জানান, ঢাকা সিলেট রুটে জার্মানির ম্যান ব্র্যান্ডের হাইডেক বাস চালাচ্ছে গ্রিন লাইন ও লন্ডন এক্সপ্রেস। তবে স্কানিয়া হাইডেক বাস দেশে এই প্রথম। এতে অত্যাধুনিক সুবিধা থাকলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে দাবি তার। পূর্বের নির্ধারিত ভাড়া 1200 টাকায় ঢাকা সিলেট রুটে হাইডেক বাসে যাতায়াত করা যাচ্ছে। মাঝপথে একবার যাত্রাবিরতি থাকবে। উন্নত যাত্রী সেবায় এসব বাস বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেছেন এনা কর্তৃপক্ষ। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।